হ্যালো হাই এভরিওয়ান তোমাদের সকলকে আরও একবার নতুন করে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট একটি ভ্লগে আজকে আমি দিয়ান আর দিয়ানের বাবা তিনজন মিলে একটু বেরোবো আমরা যখনই বেরোই বেশিরভাগ তিনজনই বেরোই এর আগেও ভিডিও তো দেখেছ তোমরা দিয়ানকে আমি একটু রেডি করিয়ে দিচ্ছি আর দিয়ানকে দেখো দুষ্টুমি করছে আমি আগে রেডি হয়েই গিয়েছি তারপর ওকে রেডি করেছি আসলে কি হয় বলো তো যখনই কোথাও বেরোতে নিই একের পর এক ঝামেলা আসতেই থাকে একে তো কোথাও ঘুরতে আমরা যেতেই পারি না এই ব্যবসা ব্যবসার জন্য না কোথাও সেভাবে যাওয়া হয় না দোকান বন্ধ করে বেরোতে বেরোতে আমাদের সাড়ে সাতটার থেকে আটটা বেজে যায় তার আগে আমাদের হয় না যাওয়া তো দিয়ানকে রেডি করিয়ে এবার আমি জুতোটা পরিয়ে দিচ্ছি আর দিয়ানের বাবা ঘরেই আছে ওই মোবাইলে কার সাথে যেন ব্যস্ত কাজের কথাই বলছে কেউ বোধহয় একজন আসবে আর এদিকে বেরোবো রাতও হয়ে যাচ্ছে প্রায় সাড়ে সাতটা বেজেই গেছে এখনও যদি বের না হতে পারি অনেক রাত হয়ে যাবে তারপর দিয়ানকে আমি রেডি রেডি করিয়ে দিলাম আর আকাশের অবস্থাটাও ভালো না তার জন্য আমি ছাতাটা নিয়ে নিলাম সম্বল প্রথমে বলছিল রেনকোট নাও তিনজনে তিনটা রেনকোট নিলে না ব্যাগটা পুরো ভারী হয়ে যায় আর একটা ব্যাগ ক্যারি করতে হয় বৃষ্টি আসতেও পারে আবার নাও আসতে পারে কোনো সিওরিটি নেই তার জন্য বললাম থাক ছাতাটাই নিয়ে নিই যদি বাই চান্স চলে আসে দিয়ানকে বাঁচানো যাবে আমরা ভিজলে ভিজবো কোনো ব্যাপার না ছাতাটাতেই ব্যাগে ভরবে না তাই একটা ছোট্ট ব্যাগ বের করে নিলাম ব্যাগের থেকে ওই ব্যাগের মধ্যেই ছাতাটা নিয়ে নেব তো এবার ফাইনালি দেখো আমি একদম রেডি হয়ে গেছি আর ঘরে কত কাজ দেখো বিছানার মধ্যে কত জামা কাপড় রাখা এগুলো গুছোতে হবে ওই রাত্রেবেলা এসে আবার সেগুলো করব আর আমাদের শিলিগুড়ি পুলিশ যা হেলমেট না পড়লেই ফাইন দিয়ে দেবে তার মধ্যে পুজোর সামনে একটু বেশিই ধরপাকড় চলে হেলমেটটা পরে একদম রেডি হয়ে গেলাম আর ওদিকে দিয়ানের বাবা তো মোবাইলে কার সাথে জানিয়ে এসেম এসে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে কেউ একটা আসবে আমার যতটুকু মনে হচ্ছে এখন দেখা যাক ফাইনালি আমরা কখন বেরোতে পারি তো এদিকে বেরিয়ে পড়ব সেই মুহুর্তেও দেখো ইনি মানে এই হয় যখন বেরোবো তখন ওনার যত কাজ মনে করতে আমি ওয়েট করে আছি বেরোবো আমি রেডি বেশিরভাগ সময় মেয়েদের জন্য ওয়েট করতে হয় আর আমার ক্ষেত্রে কিন্তু ওর জন্য ওয়েট করতে হয় সব সময় সব সময় তাই আমি রেডি হয়ে যাই ওরই হয় না কোনো না কোনো কাজ থাকে তো ফাইনালি যাই হোক ঠাকুর করে এবার একটু বেরোতে পারছি বের হতে না হতেই বাবুর আবার ফোন চলে এসেছে কেউ একজন এসেছে বাইরে থেকে কাস্টমার ব্যাস এখন দেখি কখন আবার বেরোতে পারবো কোনো গ্যারেন্টিও নেই বাইরে যেতে না যেতেই দেখি রা গেটের সামনেই ছিল একজন ওর একটা জয়স্টিকের কি প্রবলেম আছে সেটা আর্জেন্ট তো বলেছিল যে নিয়ে দিয়ে যাও পরে করব ওর আর্জেন্ট তখনই লাগবে কিছুতেই শুন মানে আর্জেন্ট লাগবে বলে দশ মিনিটের ব্যাপার তুমি একটু দিয়ে যাও অনেক রিকোয়েস্ট করলো এত রিকোয়েস্ট করার পর আবার ঢুকে পড়লাম বাড়িতে আমি গেটের সামনে দাঁড়িয়ে রইলাম ওই ছেলেটাকে নিয়ে ওর বাবা চলে গেল সোজা বাড়িতে বাড়িতে গিয়ে জয়স্টিকটা ওই যেটা করার ছিল সেগুলো আমিগুলো অত বুঝিও না ওর কাজের ব্যাপার করে টোরে এই যে ছেলেটাকে দিলো আর এখন ওই পেমেন্টটাও মোবাইলে জিপে করে দিচ্ছে মানে এই করতে করতে আমার প্রায় আটটা বেজে পার হয়ে গেছিলো বাড়ির থেকে যেতে আর দিয়ে তো জানোই খুব শান্ত ছেলে আমার দুষ্টুমি করেই না তো ফাইনালি এবার বোধহয় বেরোতে পারবো ছেলেটাও বেরিয়ে গেল। আমরাও বেরিয়ে চলে এলাম আমাদের এখন আটটা বেজে পার হয়ে গেছে বেরিয়ে বেরোতে চেয়েছিলাম সাড়ে চারটা আটটা বেজে পার হয়ে গেলো এই জয়স্টিক বানানোর চক্করে তো ফাইনালি এবার আমরা বেরিয়ে পড়লাম কোথায় আর যাব আমাদের সেভাবে ঘুরতে গেলে তো একটা সময় নিয়ে যেতে হয় আমরা যাই রোজ রাত্রে আটটার আগে আমাদের হয় না আটটা শোয়া আটটা বেজেই যায় পরদিন সাড়ে আট সাড়ে সাতটা হয় তো তখন আর কোথায় যাব বাচ্চা নিয়ে ঘুরতে তখন আমরা এই রাস্তা দিয়ে এদিক ওদিক ঘোরাই আর ঘরেরই টুকিটাকি জিনিস কেনাকাটি যা যা করতে হয় সেগুলোই করি আর কিছু খাওয়া দাওয়া করে বাড়ি এই হচ্ছে আমাদের জীবন মানে কালের পর কাল বহুদিন চলে যায় আমাদের ঘুরতে আর যাওয়া হয় না ঘুরতে আমরা বেরোই সপ্তাহে তিন চার দিন আমরা বেরোই কিন্তু এই যে এইভাবেই বেরোই রাস্তাতে ঘুরি কিছু খাবার থাকলে খেয়ে কিছু কেনার থাকলে কিনে কিনে সোজা বাড়ি তো যাচ্ছিলাম বর্ধমান রোড দিয়ে গৌড়িয়া মঠ আর সেখানে দেখি জন্মাষ্টমীর উপলক্ষে প্রোগ্রাম চলছে পুরো সুন্দর সাজিয়েছে প্রচুর ভিড় কীর্তন চলছিল তাই ওটা একটু তোমাদেরকে দেখালাম তো ফাইনালি চলে এলাম আমরা হিলকাট রোডে হিল কাট রোডে চলে এলাম এখানেও একটা জিনিসই কিনতে এসেছি আমি ওই ঘরেরই জিনিস বললাম না সংসারের জিনিস কেনাকাটা ছাড়া আমার আর ঘোড়া আমার কপাল নেই সিকিম টি হাউসে আমরা এখান থেকেই চা কিনি সব সময় আসলে কদিন থেকেই কদিন না প্রায় অনেক দিন হলো গ্রিন টি শেষ হয়ে গেছে অনেক দিন থেকে বলে যাচ্ছি গ্রিন টি আনতে হয় আনা আর হচ্ছে না তা আজকে বললাম নেবই তাই চলে এলাম ফাইনালি গ্রিন টিটা নিতে গ্রিন টি আর ওই লিকারের লিকার তো খাওয়া হয় না সেরকম আসলে চা খুব কম খাওয়া কিন্তু রেগুলারলি ওই দিদিমণি আসে ওর ওকে দিতে হয় কেউ কোনো গেস্ট এলে তাকে দিতে হয় তার জন্য দুধ চায়ের চা পাতাটাও নেবো আর এখানে দেখো কত রকমের গ্রিন টি আছে দেখাচ্ছে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে পাঁচশো টাকার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত গ্রিন টি আছে তো আমি হচ্ছে দু হাজার টাকা কিলো যেটা ওটা নিয়েছি দু হাজার টাকার কিলোটা আড়াইশো গ্রাম নিলাম পাঁচ হাজার টাকাটা নিতে পারবো না অনেক দাম বাবা দু হাজার টাকাটাই ঠিক আছে ওটা আড়াইশো নিলাম আর দুধ চায়ের জন্য নিলাম হাফ কিলো পাঁচশো গ্রাম আর এদিকে দেখো আমি তোমাদেরকে একটু বাইরেটা দেখাচ্ছি ওই তার পাশেই দেখি নতুন এখানে ওয়াও মোমো খুলেছে এই সিকিম টি হাউসের পাশে একদম ঠিক পাশে আর দিয়ান যেখানেই যাই দিয়ানকে আমার দেখতে হয় আসলে এর জন্য না বাইরে গিয়ে আমি ভালো করে ভিডিও করতেই পারি না দিয়ান খুব দুষ্টু ওকে দেখতে হয় ওকে দেখব না ভিডিও করব তার জন্য আমাদের হয় না তখন নামার সময়ও দুষ্টুমি করতে করতে মানে যে নামছে পড়ে যাচ্ছিল ফাইনালি চাপাতাগুলো নিলাম ওখান থেকে সুন্দর একটা ব্যাগও দিয়েছে আমাদের আসলে এত টাকার চাপাতা নেওয়া হয়েছে তার জন্য ব্যাগও দিয়েছে তারপর ওখান থেকে সোজা চলে আসলাম হচ্ছে আমরা এস এফ রোডে এস রোডে এবার যাবো একটু মেডিসিন দোকানে মেডিসিন দোকানেও কিছু কেনাকাটি করার আছে বললাম না আমার ঘুরতে বেরোনো মানেই হচ্ছে কেনাকাটা মানে আমি বেরোচ্ছি মানে সংসারের কিছু না কিছু কিনতে যাচ্ছি আর না হলে দিয়ান যদি খুব বায়না করে ওকে নিয়ে একটু রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে একটু কিছু খাইয়ে বাড়ি এই হচ্ছে আমার ঘোড়া আমার ঘোরা সেভাবে হয় না এই চলে এলাম থানা মোড়ে এখানে যে আস্থা মেডিকল আস্থা মেডিমল মেডিহল আছে মেডিকেল সরি আস্থা মেডিকেল সেখানটায় আসলে আমরা কেয়ার অ্যান্ড কিউ থেকে বেশি নেই কিন্তু ওই দোকানে এতটা ভিড় দেখলাম সামান্য দুটো জিনিস নিব তাই আর ঢুকলাম না চলে এলাম এগিয়ে এখান থেকেও নেই আমরা দু জায়গার থেকেই নিই বেশিরভাগ ওইখান থেকে নেওয়া হয় তো এখানে হচ্ছে এখানেও আছে ভিড় কিন্তু কম ওইখানে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় দেখে আমরা ঢুকিনি এখান থেকে ওই ডিয়ানের হচ্ছে কমপ্লেনটা শেষ হয়ে গেছে ওইটাই নেবো আর গায়ে নেব নেবো আর ডিয়ানকে দেখো ওখানে গিয়ে জলের কলটা দেখেছে না ওটা দিয়েই শুরু করে দিয়েছে ফিল্টারটার মধ্যে মানে জল ঘাটতে এতটাইও ভালোবাসে যেখানেই ও জল দেখবে সেখানেই চলে যাবে আর এমনিতে খুব শান্ত দুষ্টামিতে করেই নাও তো ফাইনালি এদিকে আমাদের হয়ে গেল যিনি নেওয়া কমপ্লেন আর গায়ে পোটা দুটোই নামাও হয়ে গেছে বিল করে দিল তোমাদের দাদা এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব তো চার টাকা চেঞ্জের জন্য চকলেট নিয়েছে ওই হাজমোলার ফ্লেভারের চকলেটগুলো এখন ওই দিয়ান বলছে খুলে দাও ওটা নিয়ে আমার কাছে চলে এসেছে বলে খুলে দাও তারপরে চকলেটটা আমি ওকে খুলে দিয়েছি চকলেটটা খুলে দিয়েছি আরও একটু করে চাটছে আর তোমাদের দাদা ওগুলো সব ভালো করে বেঁধে নিলো কারণ এটা ব্যাগের মধ্যেই ঢুকিয়ে নেবো আমার হাতে যে ব্যাগটা আছে সেটার মধ্যেই ঢুকিয়ে নিলাম আর দিয়ান ওই চকলেটটা খাবে তাই ওর বাবা ওকে পুরোটা খুলে ভালো করে মুখের মধ্যে ঢুকিয়ে দিল খেতে পারবে না যদিও হাজমোলা একটু ঝাল ফ্লেভার আছে এটার মধ্যে তারপর হাঁটি পা করতে করতে বাইকের ওখানে গিয়ে আমরা সোজা চলে আসলাম এসএফ রোডেই একটু কিছু খাওয়া দাওয়া করব এখানে এসে প্রথমে গাড়িটা পার্ক করে নিলাম আর দিয়ান বলছে আমার চাউমিন খাবা চাউমিন খাবা মানে ও দোকানটা দেখেই চিনে গেছে আসলে সবসময় আমরা এখান থেকে খাই এস রোডে রাধিকা ফাস্টফুড আছে ওখান থেকে এখানে বেশিরভাগ খাওয়া হয় আমাদের প্রচুর ভিড় আছে দোকানটায় তাও একটু ভিড় কমই আছে অন্যান্য সময় তো এত ভিড় থাকে মানে ধারণার বাইরে খুব ভিড় হয় আর এখানে পিওর ভেজ সব কিছু ভেজ এস রোডে সব দোকানে ভেজই পাওয়া যায় গিয়ে দেখি বাইরে যে দুটো টেবিল দুটোই একদম ফুল আর ভিতরে দুটো টেবিলে লোক আছে কিন্তু বসা যাবে সাইডে জায়গা ছিল তাই ভিতরেই চলে গেলাম সোজা আর এই গরমের মধ্যে সত্যি মানে বাইরে বসতে পারলেই বেশি ভালো হয় ভেতরটা প্রচুর গরম কিছু করার নেই বাইরেটা পুরো ফুল আর এখানে যে কিছুটা জায়গা আছে এখানে বসে পড়বো আমরা তারপর খাওয়ারের অর্ডার করব এই হচ্ছে আমাদের ঘোড়া যখনই বাইরে বেরোয় এই হয় কিছু না কিছু কিনি কেনাটানা হয়ে গেলে এই দোকান নালে আরেকটা দোকান আছে ওখানেও যাই আজকে ওখানে গেল না আজকে এখানে এলো মানে কিছু বান্দা দোকান আছে ওই দোকানগুলোতে খাই সব দোকানে যে খাই না সব দোকানে খাওয়ার ভালোও লাগে না যেখানে যখন যেটা ভালো লাগে ভালো লেগে যায় একবার খেয়ে সেই দোকানগুলোতে যাই আর এই রাধিকা ফাস্টফুডে আজকের থেকে না অনেক বছর থেকে খাই আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়তাম দু থেকে আমি এই দোকানে খাওয়া মোমো খাই অনেক বছর থেকে পুরনো। তো দিয়ান দেখো খুব বায়না করছিল ওখানে গিয়ে ওই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য বায়না করছিল তো লাস্টে ওর বাবা একটা নিল স্লাইস বললো স্ট্র নেই আর এদিকে দেখো প্রথমে আমাদের অর্ডার চাউমিন ছিল চাউমিনটা চলে এসেছে এবার এসে যখন পড়েছে খিদেও পেয়ে গেছে আর দেরি করে লাভ নেই এবার খাওয়া শুরু করে দেওয়া তো দিয়ান কে প্রথমেই হচ্ছে বলা হলো কোল্ড ড্রিঙ্কসটা একটু ঠান্ডাটা কমুক তারপরে খা প্রচুর ঠান্ডা তো আর এদিকে তোমাদের দাদাকে দেখো চাউমিন প্রথমে খাওয়া শুরু করে দিয়েছে ও যখন খায় তখন আমি ক্যামেরা করে দিই হ্যাঁ কিছু বলে না আর যখন আমি কিছু খাই না বলি আমাকে একটু ক্যামেরাটা করে দাও তখন খালি আমার দিকে বড়ো বড়ো চোখ করে তাকায় ক্যামেরা করে দিবে না বাইরেও ও ক্যামেরা করতে পারবে না ওর নাকি লজ্জা লাগে ওর নাকি ভিডিও করতে লজ্জা লাগে বাইর আর কি বলবো আমি নিজেই নিজেরটা করে নিলাম নিজেই একবার ব্যাক ক্যামেরা দিয়ে চাউমিন দেখালাম একবার ফ্রন্ট ক্যামেরা দিয়ে খাচ্ছি তার জন্য দুটো কোয়ালিটি একদম একদম ডিফারেন্ট লাগছে কারণ আমার ব্যাক ক্যামেরার কোয়ালিটি ভীষণ ভালো আর ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি আছে মোটামুটি আর কি যখন খাওয়া পাই তখন আর কোনো দিকে তাকাই না ফটাফট খেতে থাকি চাউমিন শেষ হতে না হতে আবার চলে এসেছে মোমো এখানে স্টিম মোমো না আছে আর দেখো পুরো বোতলটা সেরে মানে মেরে দিল এটা যদি দুধ দিতাম না দুধটা নিজে চাউ নিজে হাতে খাবে না আর কোল্ড ড্রিঙ্কস দাও সেই একদম বোতল গট গট করে খেয়ে নেবে আর আমি বরাবরই ঝাল খেতে ভীষণ ভালোবাসি তাই দেখো প্রথমে ভালো করে ওরা চাটনি দিয়েছে তাও উপর থেকে আমি ঝাল চাটনি নিয়ে নিলাম নিয়ে এবার ঘপাগপ স্টিম মোমোটাও মেরে দেবো আসলে ফাস্ট ফুড খেতে ভীষণ ভালোবাসি আর ফাস্ট ফুড খেতে ভীষণ ভালোবাসি তার জন্যই হচ্ছে আমার দিনে দিনে শরীরটা ফুলে হাতির মতো হয়ে যাচ্ছে আর কদিন পরে মানে সত্যি একদম হাতির মতোই হয়ে যাব দেখতে এত ফুলে যাচ্ছে কি করব বলো খেতে এত ভালোবাসি না খেলে না কষ্ট হয় তাই ভাবি নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই মোটা হচ্ছে হই আগে খেয়ে নিই তোমাদের সঙ্গে গল্প করতে করতে স্টিম মোমোটাও খাওয়া হয়ে গেলো তারপর চলে এসেছি স্যুপ তো স্যুপটাও দেখো স্যুপটাও আমি খেয়ে নিচ্ছি প্রচণ্ড গরম ছিল একটু ফুদিয়ে আস্তে আস্তে করে ঠান্ডা করে করে খাচ্ছি আর তোমাদের দাদার মানে সেদিন একটু বেশিই খিদে পেয়েছিলো তার জন্য দেখো আবারও ফ্রাই মোমোরও অর্ডার দিয়ে দিয়েছে আবার দেখো এখানে ফ্রাই মোমো চলে এসেছে এই দোকানে কিন্তু ফ্রাই মোমোটা একদম ফেমাস ভীষণ ভালো লাগে আর অনেক কিছুই পাওয়া যায় তোমাদের সঙ্গে পরে একদিন ভালো করে শেয়ার করবো যে কী কী পাওয়া যায় কোনটার কী দাম তাহলে তোমরাও যারা যাওনি এখন এই দোকানে তোমরাও গিয়ে খেতে পারবে দারুণ টেস্টি খাবার আসলে বাচ্চা থাকে তো সাথে আর দিয়ান এতটা দুষ্টুমি করে ওকে নিয়ে বাইরে গিয়ে আমার ভিডিও করতে খুব প্রবলেম হয় বাড়িতে তো হয়ে যায় ম্যানেজ করে ফেলি কিন্তু বাইরে গিয়ে তো আমি আর ওর বাবাই থাকি ওর ওর বাবা যদি ক্যামেরা করে আমি ভিডিও করি তাহলে ওকে কে দেখবে মানে এই জন্য না আমার ঠিক করে বাইরে আমি ভিডিও করতেই পারি না আমার খুব প্রবলেম হয় ওকে নিয়ে তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বাইরে চলে এসেছি যে তোমাদের দাদা ওখানে বিল করছে পেমেন্ট করছে আর দেখো কতটা ভিড় বাইরে বাইরে কতটা ভিড় ভেতরেও ভিড় প্রচুর ভিড় হয় প্রচুর মানে এই দোকানে সন্ধ্যাবেলা মনে করো ছটার থেকে দশটা পর্যন্ত মারাত্মক ভিড় হয় আর দশটার পরে গেলে তো কেউ খাওয়ারই বাঁচে না এখানে সব ফিনিশ হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি চলে আসবো আবার একদিন তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ নিই ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ আমি একদিন চলে আসবো এই আমি যেখানে খাই এই রাধিকা ফাস্টফুডে কি কি পাওয়া যায় এখানটা আর কোনটা কত প্রাইস সব কিছু নিয়ে একটা ডিটেলসে একটা ভিডিও আনবো ততক্ষণ সবাই ভালো থাকো টাটা আবার দেখা হবে